ভারতের প্রত্যক্ষ মদদের সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ওই রাত্রেই কার্যকর করলেন কাদের মোল্লার ফাঁসি। তো কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখেছি, রাস্তাঘাটে মানুষ মেরে ফেলা, এটা সবকিছু হয়েছে। কিন্তু শেখ হাসিনা দিন শেষে তিনি যে তার অবস্থান একেবারে অবিচল এবং তিনি যেটা বলেন সেটা করে ছাড়েন সেটি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেটা একটা শক্ত মেসেজ ছিল তার রাজনীতির। সেই শক্ত মেসেজ দিয়ে তিনি 2014 সালে নির্বাচন করলেন। সবাই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি। এরপরেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি 5 বছর ক্ষমতায় শুধু থাকলেন না, তিনি দেখলেন যে যেই রাস্তায় রাজনীতির রাস্তায় তিনি হেঁটেছেন সেই রাজনীতির রাস্তা থেকে পেছন ফেরার কোনো পথ নাই। ইটস এ ওয়ান ওয়ে জার্নি। তার যেই বাহ্যিক যে শক্তি এবং তার যেই যুদ্ধংদেহী মনোভাব, সহিংসতা, মারপিট, এগুলোর জোরে শেখ হাসিনা টেকে আছেন। অপেক্ষা করুন, নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে আপনাকে যদি কাজ করতে হয়, আপনি যদি আশাবাদী হতে চান, আপনাকে একটু মোটা নার্ভ রাখতে হবে, গায়ের চামড়াটাও একটু শক্ত থাকতে হবে। ভুলে গেলে চলবে না যে 2006 সালের যে তফসিল, যেটি 2007 সালে নির্বাচনের হওয়ার কথা ছিল জানুয়ারিতে, এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে টানা 4 বছর বেগম জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষান্ত আওয়ামী লীগ, বীতশ্রদ্ধ এবং এক্সস্টেড, তারা যখন তাদের মুখেও এই ধরনের একটা তফসিল ছুড়ে মারা হয়েছিল। যদি নার্ভ শক্ত না থাকে, মোটা না থাকে, গায়ের চামড়া যদি মোটা না থাকে, এই দুটি জিনিস না থাকলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার খুব বেশি মাথা ঘামানোর সুযোগ নেই। বিশেষত শেখ হাসিনার রাজনীতি মোকাবেলা করা কিংবা শেখ হাসিনার রাজনীতি না দেখে চোখ বন্ধ করে প্রতিদিন আপনার যে রুটিন কাজ, ঘুমিয়ে থাকা, খাওয়া দাওয়া, অফিস করা, এটি করাই ভালো। আর যদি আপনি বাংলাদেশের রাজনীতি কিংবা শেখ হাসিনার রাজনীতি নিয়ে আপনি জানতে চান, বুঝতে চান এবং এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে দুটো জিনিস থাকা লাগবে। একটা হচ্ছে নার্ভ খুব শক্ত হওয়া লাগবে, অর্থাৎ আপনাকে যেন কোনো কিছু দিয়ে কাবু করতে না পারে। আর একটা হলো গায়ের চামড়া মোটা থাকা লাগবে, যেটা হলো আপনাকে যেন আঘাত করে কিংবা ইঞ্জেকশন দিয়ে কিংবা ছুরি দিয়ে আপনাকে আঘাত করতে গেলেও যেন ছুরিটা ভোঁতা হয়ে যায় কিংবা অনেক সময় লাগে। কেন আমি বলছি এই কথা? এই কথা বলছি এই কারণে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার শাসন আমরা দেখছি, এবং দেখছি বলেই একের পর এক যেসব কর্মকাণ্ড তিনি আমাদের সামনে করেছেন, আমাদের বুঝে ওঠার আগে, আমাদের বলতে বোঝাচ্ছি যারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়ছে তাদের কথা বলছি, এমন সব কর্মকাণ্ড করেছেন যেটি কোনো রকম রাজনীতির নর্মস, কোনো রকম রাজনীতির প্র্যাকটিস, কোনো রকম রাজনীতির চর্চা, সভ্য রাজনীতির চর্চাতে এটা কেবলই একেবারে অদৃশ্যমান শুধু তাই না, এটি বিরল। এটি সম্ভব কেবলমাত্র একমাত্র উত্তর কোরিয়ার যেই শাসক কিম জং উন, কিংবা আরও একটু বলতে গেলে এর আগে ইতিহাসে আমাদের যেসব শাসক এসেছিল, কেউ কেউ বলেছেন ফেরাউন, নমরুদ, কেউ কেউ বলেছেন হিটলার, মুসোলিনি, এদের কথা, কিন্তু এইগুলো বললে হয়তো একটু বেশি শোনাতে পারে, কিন্তু আবার এটাও ঠিক যে এমনই ছিল তাদেরকার শাসন ব্যবস্থা। কেন আমি বলছি এই কথা? এই কথা বলছি যে বাংলাদেশের মানুষ কিছু বুঝে ওঠার আগ দিয়েই তাদের মুখে একটা তফসিল ছুড়ে মারা হয়েছে, তাই তো? বাংলাদেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বপ্ন দেখছিল একটা রাজনৈতিক পরিবেশের উন্নতি হবে, সেই উন্নতি হওয়ার স্বপ্নটা দেখেছিল এমনি এমনি শুধু তাই নয়, এর পেছনে কারণও ছিল। কারণ হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার, তার যে গত 15 বছরের যে কঠোর শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে গণতন্ত্র এবং নির্বাচনের চাপে, পশ্চিমাদের চাপে কিছুটা আলগা করে দিয়েছিলেন। সেই আলগা করার প্রেক্ষিতে যেটা হয়েছিল, রাস্তায় মানুষ সমবেত হয়ে তাদের দাবি জানাতে চেষ্টা করেছিল এবং করছিল, এখনও করছে। সেই আলগা করে দিয়ে শেখ হাসিনা বুঝলেন যে না, এটি তার একটা বড় রাজনৈতিক ভুল হতে যাচ্ছে। কেন ভুল হতে যাচ্ছে? যে এই আলগা করার মাধ্যমে একটু একটু করে রাজনীতিতে এবং অন্যান্য প্রশাসনে তার যে গ্রিপ, কন্ট্রোল, সেটা লুজ হতে থাকছে। সেটা তার যে দলীয় কর্মী এবং তার বাহিনী, পোশাক ছাড়া বাহিনীকে পোশাক পরিয়ে যেভাবে তিনি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ,
এবং অন্যান্য বাহিনী নিয়ন্ত্রণ করছেন বিচার বিভাগ, সেগুলোর ভিতরে কিছুটা বিভ্রান্তি এবং মিক্সড মেসেজ তৈরি হয়ে যাচ্ছিল যে না আসলেই কী হবে, আসলেই সব কিছু যদি এরকম হয়, মানুষ যদি রাস্তায় নামে, মানুষ যদি আন্দোলন করতে থাকে, তাহলে তো এমন হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় নাও থাকতে পারে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আমাদের তো পিঠের চামড়া থাকবে না, তো আমাদের চামড়া বাঁচাবে কী? সুতরাং শেখ হাসিনা তার যে গুণস অর্থাৎ গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনীর স্বার্থ দেখতে যেয়ে পুরা দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার পথে একতরফা পথে হেঁটেছেন, যেটি তিনি বরাবরই হাঁটেন। যেমন 2014 সালে নির্বাচনের আগ দিয়ে যেটি হয়েছিল, তখন স্টেট হিসেবে বাংলাদেশ এতটা পুলিশ স্টেট ছিল না, শেখ হাসিনা রাজনৈতিকভাবে এতটা সব কিছু তার শিকড় এতটা গভীরে নিতে পারেন, সে কারণে 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ, ভারতের প্রত্যক্ষ সাপোর্ট মদত এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে শেখ হাসিনা রাজনীতির একটা শক্ত অবস্থান নিয়েছিলেন, এবং সেই অবস্থানের বিপরীতে তার বিরুদ্ধে যে মাঠের আন্দোলন, তখনও বেগম খালেদা জিয়া বাইরে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে, তখনও জামাতে ইসলামী উন্মুক্ত, তখনও এই ধরনের দমনপীড়ন ছিল না, তখনও 5 বছর কেবল ক্ষমতায়, 2008 থেকে 2014 সব কিছুই ছিল একেবারে শেখ হাসিনার অনেকখানি নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু সেই সময় যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে যখন একটা আন্দোলন হলো, জামায়াতে ইসলামী মাঠে ব্যাপক আন্দোলন শুরু করলো, ধরপাকড়, জ্বালাও পোড়াও এগুলো করলো, বিএনপি সর্বসংগত কারণেই তাদের নির্বাচনী অ্যালায়েন্সের সাথে তারা ছিল এবং তাদের দাবিও ছিল, বিএনপির অনেক নিজস্ব নেতাও এই মামলায় আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও অনেকেই ছিল যাদের সাজা হয়েছে, যেটি একটি ক্যাঙ্গারু কোর্টের বিচার। আমি বারবার বলেছি জামাতের রাজনীতি নিয়ে আমার আলাদা অপিনিয়ন আছে, কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের যে বিষয়টি, সেই বিষয়টি আমি বারবার বলি, এটি একটি ক্যাঙ্গারু কোর্ট এবং এটি একটি বিচারিক হত্যাকাণ্ড। সে বিচারিক হত্যাকাণ্ডের রায় যখন আসলো এবং নির্বাচনের আগ দিয়ে, তখন কাদের মোল্লার যে ফাঁসির আদেশ, সেই ফাঁসিটা ছিল একটা ইন্ডিকেটর, প্যারামিটার, যে শেখ হাসিনা সম্ভবত এটি করতে পারবেন না, করতে গেলেই এটা বাংলাদেশে আগুন জ্বলবে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি ঠিক তখনও এখনকার মতো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এখনকার মতো জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন সবাই এইটাকে বিচারিক হত্যাকাণ্ড বন্ধ করার জন্য বলেছে এবং বলেছে আরও স্বচ্ছ বিচার প্রক্রিয়া অনুসরণ করতে। কিন্তু শেখ হাসিনা তখন ভারতের প্রত্যক্ষ মদদের সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ওই রাত্রেই কার্যকর করলেন কাদের মোল্লার ফাঁসি। তো কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর আমরা অনেক এটাকে কী বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখেছি, রাস্তাঘাটে মানুষ মেরে ফেলা, এটা সব কিছু হয়েছে। কিন্তু শেখ হাসিনা দিন শেষে তিনি যে তার অবস্থান একেবারে অবিচল এবং তিনি যেটা বলেন সেটা করে ছাড়েন, সেটি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেটা একটা শক্ত মেসেজ ছিল তার রাজনীতির। সেই শক্ত মেসেজ দিয়ে তিনি 2014 সালে নির্বাচন করলেন। সবাই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি। এরপরেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি 5 বছর ক্ষমতায় শুধু থাকলেন না, তিনি দেখলেন যে যেই রাস্তায়, রাজনীতির রাস্তায় তিনি হেঁটেছেন, সেই রাজনীতির রাস্তা থেকে পেছন ফেরার কোনো পথ নাই, ইটস এ ওয়ান ওয়ে জার্নি। ওয়ান ওয়েটা কি? একটা হলো ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় না থাকলে এই যে বিচারিক হত্যাকাণ্ডগুলো তিনি তৈরি করেছেন এবং ক্ষমতায় থাকার জন্য যেই দমনপীড়ন তিনি রেওয়াজ চালু করেছেন, ক্ষমতার যেদিন তিনি বাইরে যাবেন সেদিন তার ভবিষ্যৎ হবে অন্ধকার, সেদিন তিনি বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে চিরতালে ইনভ্যালিড হয়ে যাবেন, সেদিন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সম্মিলিতভাবে তার উপর ক্ষোভ প্রকাশ করবে, এমনকি তার যেসব কর্মী সমর্থক, তার যেসব বাহিনী আছে, তারাও এই রোষণলে পড়তে পারে। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এবং এই ধরনের একটি ভবিষ্যৎ, এইটা একেবারেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এটি হবেই, এটা আজ হোক কাল হোক। তো শেখ হাসিনা যেহেতু জানেন যে এটি একটি ওয়ান ওয়ে রোড, এই রাস্তাতেই তাকে হাঁটতে হবে, সেই রাস্তায় তিনি হেঁটেছেন 2018 সালে, গণতন্ত্র, গণতন্ত্রের একটা খোলস তিনি গায়ে রেখেছেন, কিন্তু ভিতরে তার সামরিক তন্ত্রের ঝঞ্ঝা, তিনি তার এই ডান্ডা ঝঞ্ঝা দিয়ে সব কিছুকে দুমড়ে মুছড়ে 2023 সালে যখন এবার আসলো, এবারে একটা ভিন্ন প্রেক্ষাপট, সেই ভিন্ন প্রেক্ষাপটে তাকে গণতান্ত্রিক থাকতে হবে, একটি যেমন একটি চাপ, তাকে একটি নির্বাচন দিতে হবে, সেটাও একটা চাপ, কিন্তু নির্বাচন দিয়ে ক্ষমতা অন্যদের কাছে দেওয়ার মতো কোনো রাস্তা তো শেখ হাসিনা 2014 সাল থেকে রাখেনি, তাই না? সেটাই পথে কিছুটা হাঁটতে যেয়ে শেখ হাসিনা ভেবেছিলেন যে অনেক
ছলছাতুরি এবং অন্য কিছুর মাধ্যমে হয়তো বিএনপিকে যদি নির্বাচনে আনা যায় তার অধীনে, তাহলে আবারও তিনি 2018-এর পুনরাবৃত্তি করবেন এবং আবারও ক্ষমতায় থাকবেন, বহির্বিশ্বকে দেখাবেন যে নির্বাচন তো অংশগ্রহণমূলক হয়েছে, তাই তো? সেটি যখন হলো না এবং সেই রাস্তা যখন নেই এবং অব্যাহতভাবে মানুষ রাস্তায় নামছে, প্রতিবাদ জানাচ্ছে, দাবি জানাচ্ছে, শেখ হাসিনা ভেবেছেন যে তার যে কন্ট্রোল, তার যে ওয়ানওয়ে রোড, সেই ওয়ানওয়ে রোডে টার্ন নেওয়া আছে, অর্থাৎ গাড়ি ঘোরানোর কোনো রাস্তা নেই, তার রাস্তা একটাই, সেটা হচ্ছে সামনে যেতে হবে। এজন্যই তিনি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে ছড়ানো যাবে না। এজন্যই তিনি বলেছেন ক্ষমতায় কাউকে আসতে হলে তাদের রক্তের উপর দিয়ে আসতে হবে, বলেছেন কিনা শেখ হাসিনা। তো শেখ হাসিনা জানেন যে মানুষ মৃত্যুর ভয়টাকে উপেক্ষা করতে পারে তার চেয়ে সাহসী মানুষ আর পৃথিবীতে নাই। শেখ হাসিনা যদি সত্যিই ভেবে থাকেন যে তাকে বাংলাদেশে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে হলে তার রক্তের উপর দিয়ে আসতে হবে, শেখ পরিবারের রক্তের বিনিময়ে আসতে হবে, আবারও যেটা 1975-এর যে হৃদয় বিদারক ঘটনা, দুঃখজনক ঘটনা, সেটির পুনরাবৃত্তি যদি শেখ হাসিনা নিজেই চান, নিশ্চয়ই তিনি চাইছেন, চাইছেন বলেই এই বিকল্প কোনো ভাবনা তার ভিতরে নেই। তো একটা মানুষ যখন নিজের জীবনকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ নিজের জীবনকে সামনে রেখে কোনো একটা কাজ সম্পাদন করতে চায়, তাকে হারানো কিংবা স্বাভাবিক পন্থায়, গণতান্ত্রিক পন্থায়, সভ্য রাজনীতি দিয়ে তাকে থামানো তো কোনো উপায় নেই, তাই না? উপায় যেহেতু নেই, সুতরাং শেখ হাসিনা সামনে আগাবেন যতদিন না পর্যন্ত প্রকৃতি আপন নিয়মে তার এই পথচলা তাকে রুদ্ধ করে। তো সেই পথচলা রুদ্ধ করার প্রেক্ষিতে, যেটা আমি এর আগের আলোচনায় বলেছি, বারবার বলেছি, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমাদের যে ভূমিকা, তারা কেবল চাইতে পারে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন, তারা কেবল চাপ দিতে পারে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং এই চাপ শেখ হাসিনাকে তারা দিতে পারে নানানভাবে। একটা হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য চাপ। এই পন্থা ছাড়া, সভ্য পন্থা ছাড়া, অসভ্য পন্থায় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য কি পশ্চিমা দেশ কিংবা যুক্তরাষ্ট্র কিংবা সবাই কি এখনই নেমে পড়বে মাঠে, কিংবা আদৌ নেমে পড়বে? একটা বিগ কোশ্চেন, রাইট? বিগ প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন নিয়েই আপনাকে শেখ হাসিনাকে মোকাবেলা করতে হচ্ছে। এই প্রশ্নবোধক চিহ্ন নিয়েই আপনাকে রাজনীতির জ্ঞানগর্ভ আলোচনা করতে হচ্ছে, শুনতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি, আপনার সামনে অপশান দুটি। একটি হলো আপনি হতাশ হয়ে যাওয়া যে না, আপনি যেহেতু রাজনীতিতে রক্তপাত চান না, সেহেতু শেখ হাসিনাকে অন্যভাবে থামানোর আর কোনো উপায় নেই, সুতরাং আমি হতাশ, আমি বাসায় বসে থাকলাম। আর একটা হলো আপনি আপনার চামড়াটাকে মোটা রাখতে পারেন, আপনার নার্ভটাকে শক্ত রাখতে পারেন এবং আত্মবিশ্বাসটাকে তুঙ্গে রাখতে পারেন যে শেখ হাসিনা মাস্ট গো, শেখ হাসিনাকে যেতেই হবে, যেভাবেই হোক যেতে হবে। সেই যাওয়ার জন্য সব রকম উপকরণ 2023-24 সালে দৃশ্যমান। কী উপকরণ? একটা হলো জন আকাঙ্ক্ষা, মানুষের ভিতরে প্রবল গণতান্ত্রিকভাবে তার ভোট দানের যে আগ্রহ সেটি জাগ্রত। একটা হলো যে পশ্চিমা সহ উন্নত যেসব গণতান্ত্রিক দেশ আছে তাদের একটি চাপ। আরেকটি হলো যে শেখ হাসিনা এই 15 বছরে একলা চলতে চলতে এবং তার এই জঙ্গলিতন্ত্র শাসন চালাতে চালাতে কিছু লাঠিয়াল বাহিনী এবং যাদের হাতে দা থাকে, অস্ত্র থাকে, এই লাঠিয়াল বাহিনী ছাড়া শেখ হাসিনা মোটামুটি নিঃস্ব হতে চলেছেন। রাজনৈতিক নেতৃত্ব বলতে তার আশেপাশে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আনিসুল হক এবং 4-5 জন ছাড়া আওয়ামী লীগ বলতে যেসব একটা পারিবারিক ঐতিহ্য সেইগুলোর কিছু নেই। তার আশেপাশে আছে ছাত্রলীগ, যাদের হাতে তিনি কলমের পরিবর্তে রামদা তুলে দিয়েছেন, লাঠি তুলে দিয়েছেন, তারা আছে শেখ হাসিনার সাথে। আছে এই ছাত্রলীগের ভিতরে কিছু পোশাক পরিহিত মানুষ যারা পুলিশ এবং অন্যান্য বাহিনীতে যোগ দিয়েছেন এবং কিছু মানুষ বিচার বিভাগের হয়ে তার হয়ে কাজ করছেন। একেবারে খুবই হিসাব করে দেখলে গুটি কয়েক, বলতে গেলে 500 থেকে 1000 মানুষ শেখ হাসিনার এই যে বিশ্বস্ত মানুষ, যারা পুলিশে আছে, যারা বিচার বিভাগে আছে, যারা রাজনীতিতে তার হয়ে প্রতিদিন কথা বলছেন, হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের, 500 থেকে 1000 মানুষ। এর বাইরে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে, তাদের রাজনৈতিক কোনো সমর্থন নেই, তাদের রাজনৈতিক কোনো গ্রহণযোগ্যতা নাই, জনমনে গ্রহণযোগ্য দাবি তোলার মতো কোনো এজেন্ডা আওয়ামী লীগের হাতে নেই।
এটা 2014 সাল না যে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষকে আন্দোলিত করবে। আওয়ামী লীগের পক্ষে কলম ধরার মতো একটা সুশীল সমাজের সামান্য একজন ব্যক্তিকেও আপনি পাবেন না। হ্যাঁ, এ নিয়ে বিনিয়ে নানানভাবে বিএনপি সমালোচনা করবে কিংবা বলবে আমাদের উন্নয়ন চাই, কিন্তু শেখ হাসিনার পক্ষে নগ্নভাবে লেখার জন্য একজন সুশীল সমাজের একজন কলামিস্ট আপনি পাবেন না, ভদ্র সমাজের কাউকে আপনি পাবেন না। সুতরাং শেখ হাসিনার চারিদিক থেকে তার যে সময় এবং তার যে কলেরব সেটি ছোট হতে শুরু করেছে। এখন শেখ হাসিনা কেবলমাত্র টিকে আছেন তার হুঙ্কারের জোরে, তার ফনার জোরে, তার যে বাহ্যিক যে শক্তি এবং তার যে যুদ্ধংদেহী মনোভাব, সহিংসতা, মারপিট, এগুলোর জোরে শেখ হাসিনা টেকে আছেন। অপেক্ষা করুন, নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে আপনাকে যদি কাজ করতে হয়, আপনি যদি আশাবাদী হতে চান, আপনাকে একটু মোটা নার্ভ রাখতে হবে, গায়ের চামড়াটাও একটু শক্ত থাকতে হবে। ভুলে গেলে চলবে না যে 2006 সালের যে তফসিল, যেটি 2007 সালে নির্বাচনের হওয়ার কথা ছিল জানুয়ারিতে, এরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে টানা 4 বছর বেগম জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষান্ত আওয়ামী লীগ, বীতশ্রদ্ধ এবং এক্সস্টেড, তারা যখন তাদের মুখেও এই ধরনের একটা তফসিল ছুড়ে মারা হয়েছিল, সেই তফসিলটা ছিল 22 জানুয়ারি 2007 সাল হবে নির্বাচন, নির্বাচনে আসলে আসো, না আসলে নির্বাচনের ট্রেন থেকে তোমরা ছিটকে পড়বে। শেখ হাসিনা সেই নির্বাচনের ট্রেনে উঠতে বাধ্য হয়েছিলেন এবং 10 দিন আগে যে নির্বাচনের ট্রেনটি থেমে যায় 10 জানুয়ারি। সুতরাং এই ধরনের একটি তফসিল দেওয়ার প্রেক্ষিতে যারা মনে করছেন যে সব কিছুই শেষ হয়ে গেল, নির্বাচন হবে 7 জানুয়ারি, নির্বাচন দিন শেষ হলেই যে সব কিছু শেষ হয়ে যাবে, এই ভাবনা যারা লালন করছেন এবং এই ভাবনার উপরেই নির্ভর করে যারা রাজনীতির বিশ্লেষণ শুনছেন করছেন, তাদের জন্য শেখ হাসিনার এই রাজনীতি পর্যবেক্ষণ না করাই ভালো। বরং আপনি আপনার নিজের কাজ করুন, আপনি ঘুমান, কবিতা লিখুন, সিনেমা দেখুন, তাতেই মঙ্গল, তাতে আপনার হতাশা অন্তত বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। শাহেদ আলম শোর এই উপস্থাপনা এবং কার্যক্রম যদি আপনার ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে সমর্থ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিও চেপে দেখতে পারেন। আশা করি আপনাদের সহযোগিতায় শাহেদ আলম শো প্রতিদিন এই তার কার্যক্রম অনুসন্ধান এবং বিশ্লেষণ চালিয়ে নেবে।